हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के आमी तुम्हारे साथे शेयर करब आमार बेडरूम ट्रांसफॉर्मेशन वीडियो। चलो देखे नहीं आमार बेडरूमटा आगे की रकम छिलो। एटा हलो आमादेर बेडटा आर एर पाशे आछे दुटो जानाला। एर ठीक पड़े आछे एकटा आलमीरा। এই দরজাটা হলো ব্যালকনি যাওয়ার দরজা। এর পাশেই আছে টিভি ইউনিটটা। আর এর পাশেই যে দরজাটা দেখতে পাচ্ছ সেটা হলো আমাদের বেডরুমে ঢোকার দরজাটা। এবার দেখে নিই ট্রান্সফরমেশনের পর কেমন হলো বেডরুমটা। ঢুকে বাদিকটা দিয়ে আছে টিভি ইউনিটটা। আগেও টিভি ইউনিটটা এই জায়গাতেই ছিল, কিন্তু এবারে টিভি ইউনিটটাকে হোয়াইট মাইকা দিয়ে করা হয়েছে। আর এর পেছনে যে দেখতে পাচ্ছ ওয়ালপেপারটা, একটা ফ্লোরাল ওয়ালপেপার লাগানো হয়েছে। এর পাশেই আছে ব্যালকনি যাওয়ার দরজাটা। এটাকে প্লায়ার মাইকা দিয়ে প্যানেলিং করে বানানো হয়েছে। আর এর ঠিক পর্দাতেই ফুল লেন্থের পর্দা লাগানো হয়েছে জানালাগুলির সামনে। আমার ফুল লেন্থের পর্দা ভীষণ ভালো লাগে, তাই লাগিয়েছি। আর ফুল লেন্থের পর্দা লাগালে ঘরটাও একটু বড় দেখায়। এর ঠিক পাশেই আমাদের বিছানাটা। বিছানাটা আগেরটাই আছে, শুধু হেডবোর্ডটা চেঞ্জ করে নতুন করে লাগানো হয়েছে। আর বিছানার পেছনেও ঠিক টিভি ইউনিটের পেছনে যে ওয়ালপেপারটা লাগানো হয়েছিল ফ্লোরাল, সেই ওয়ালপেপারটা লাগানো হয়েছে। আর এর পাশেই আছে আমাদের ফুল লেন্থ ওয়ার্ড্রপটা। এটার চারটে পার্ট। ওয়ার্ড্রপের পাশেই শোপিস রাখার জন্য বানিয়েছি এই জায়গাটা, যার মধ্যে গ্লাস দিয়ে র‍্যাপ করে দিয়েছি। এবারে ঘুরে আবার চলে এসেছি আমাদের দরজার সামনে, যেদিক দিয়ে বেডরুমে ঢোকা হয় সেই দিকটায় চলে এসেছি ঘুরে। টিভি ইউনিটটার সামনে চলে এসেছি। এবারে দেখাচ্ছি আমাদের ফল সিলিংটা। এটা হলো ফল সিলিংটা। লাইটের জন্য ঠিকভাবে বোঝা যাচ্ছে না, আমি পরে কয়েকটা ছবি অ্যাড করে দিচ্ছি। এদিকটা হলো ওয়ার্ড্রপের সাইডটা। এর ঠিক অপোজিটই জানলাটা আছে, জানলার সাইডটা। এদিকটা হলো টিভি ইউনিটের সাইডটা। আর এর ঠিক অপোজিটেই আছে আমাদের বিছানাটা। এটা হলো বিছানার পার্টটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।